আমরা মুর্শিদাবাদ কালেক্টরেট ক্লাব হলের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে পেয়েছি যে বিদ্যালয়ের চাইল্ড ক্যাবিনেটের মন্ত্রী, কি নাম তোমার? শাহিদ মণ্ডল। তো নির্মল বিদ্যালয় পুরস্কার চন্দ্রমা প্রাইমারি স্কুল, এই পুরস্কার পেয়ে কেমন লাগে? খুব ভালো। আমি আমার অভিজ্ঞতা খুব ভালো লাগছে। এই নির্মল বিদ্যালয়ে সব পুরস্কার সার্টিফিকেট ও অনেক কিছু পেয়েছি, আমার খুব খুশি লাগছে। স্যারদের ও ছাত্রছাত্রীদের নিয়ে আমি খুব খুশি ও ধন্যবাদ। সঙ্গে পেয়েছি বিদ্যালয়ের সহকারী শিক্ষক, স্যারের মুখ থেকে তোমার জেনে নেব। আমরা অনেকদিন থেকেই এই পুরস্কারটা পাওয়ার জন্য খুব চেষ্টা করছিলাম, তবে এবার পেয়েছি 2022 সালে নির্মল বিদ্যালয় পুরস্কার। এটাতে আমরা খুবই খুশি হয়েছি। ভবিষ্যতে যাতে আরও অনেক পুরস্কার পাই তার চেষ্টা করব, আমরা সকলে মিলে চেষ্টা করব। হ্যাঁ, আগামী দিনে যাতে যামিনী রায় পুরস্কার পাওয়া যায় সে চেষ্টা করব আমরা। বিদ্যালয় পরিচালন সংক্রান্ত কোনো সমস্যা বা সেখান থেকে কীভাবে অতিক্রম করলেন, কীভাবে এতদিন গেলেন? খুবই আনন্দ হচ্ছে। তো আমরা অনেকদিন ধরে এইটার জন্য চেষ্টা করছিলাম এই পুরস্কারটা পাওয়ার জন্য। তো আজকে কাজের স্বীকৃতি স্বরূপ, আমরা যে কাজগুলো সারা বছর ধরে করে আসছিলাম তার স্বীকৃতি স্বরূপ আমরা এই পুরস্কারটা আজ পেয়েছি। তো কাজের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। তো আগামী দিনেও আমাদের এরকম বিভিন্ন রকম যে আমরা অনুষ্ঠানগুলো করে থাকি, বিভিন্ন বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বা বিদ্যালয় শুধু বিদ্যালয় বলে নয়, বিদ্যালয়ের আশেপাশে যে পরিবেশ বা বিদ্যালয়ের আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার রাখার চেষ্টা করছি আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার মাধ্যমে। তো তাদের আমরা শিক্ষা দিই যে কীভাবে আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, বা আমাদের আশেপাশের যে পরিবেশটা সেটা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এটা খুবই আনন্দের মুহূর্ত যে আজ আমরা আসতে পেরেছি বহরমপুরে। বহরমপুর কালেক্টরেট ক্লাব হল থেকে আজ 30 নম্বর দমদমা প্রাথমিক বিদ্যালয়কে নির্মল বিদ্যালয় পুরস্কার তুলে দেওয়া হলো। এই পুরস্কার সত্যিই আমাদের একটা চরম প্রাপ্তি। আমরা কাজ করে যাই দীর্ঘদিন ধরে, গোটা বছর ধরে, 365 দিন ধরে, কিন্তু সেই কাজের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। তো সত্যি এই যে আমাদের বিদ্যালয়কে নির্মল বিদ্যালয় ঘোষণা করা হলো জেলা তরফ থেকে, এটা সত্যিই আমাদের একটা চরম পাওনা। তো আগামীতে আমরা বিদ্যালয়কে শুধুমাত্র যে নির্মল বিদ্যালয় সপ্তাহ, পাখি, এই অনুষ্ঠানগুলোর মধ্যেই আমরা সীমাবদ্ধ না রেখে আমরা আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে যেতে চাই। আমরা ছাত্রছাত্রীদের মধ্যে, গ্রামের মধ্যে, আমাদের বিদ্যালয়ের পারিপার্শ্বিকের মধ্যে কীভাবে একটা নির্মল বাতাবরণ তৈরি করতে পারি, তার জন্য আমাদের সেই পথ আরও সুগম হয়ে গেল, আরও মসৃণ হয়ে গেল, যে আমরা আরও ভালোভাবে যে বিদ্যালয় শুধুমাত্র যে বিদ্যালয় পরিকাঠামো, বিদ্যালয় গৃহ, ক্লাসরুম, বেঞ্চ, এইগুলো নিয়ে তো বিদ্যালয় নয়, বিদ্যালয়ের সঙ্গে সবথেকে ওতপ্রোতভাবে যেটা জড়িত সেটা হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এই প্রত্যেককে নিয়ে যে আমাদের পরিমণ্ডল, সেই পরিমণ্ডলকে যেন গোটা বছর 365 দিন আমরা নির্মল করে রাখতে পারি, এবং তাদের বিহেভিয়ারাল চেঞ্জ অর্থাৎ তাদের যে অভ্যাসগত পরিবর্তন সেই পরিবর্তন আনতে পারি। এর জন্য জেলা কর্তৃপক্ষকে নির্মল বিদ্যালয় পুরস্কার আমাদের প্রদান করার জন্য অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকলকে।